নমস্কার, ক্রেভিং ফর ফুডে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি একদম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি দেখাবো সয়াবিনের রাবড়ি। চলুন দেখে নিই এটা বানানোর জন্য আমাদের কী কী লাগছে। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। এবারে দুধটা ভালো করে জাল দিয়ে নেব। আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রেখেছি। দুধটা একটু জাল হয়ে এলেই দিয়ে দেবো সয়াবিন বাটা। আমি এখানে 30 গ্রামের মতো সয়াবিন নিয়েছি। সয়াবিনটা খুব ভালো করে সেদ্ধ করে বেটে রেখেছিলাম, এইবারে দিয়ে দেবো। ভালো করে সয়াবিনটা দুধের সাথে মিশিয়ে নেব। মাঝে মাঝে একবার করে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে। একটু ঘন হয়ে এলেই দিয়ে দেবো 1/2 কাপ মতো ছানা। ভালো করে মিশিয়ে নেব। এইবারে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। খুব ভালো করে মিশিয়ে নেব। এইবারে দিয়ে দিচ্ছি সামান্য কিশমিশ, কাজু আর আলমন্ড। দিয়ে দিচ্ছি 2 চামচ গোলাপ জল আর 1/2 চামচ মতো এলাচ গুঁড়ো। এইবারে একটু মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের সয়াবিনের রাবড়ি। আপনারা অবশ্যই বাড়িতে এটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে। দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।